দেশ টিভিতে সংবাদ প্রচারের পর ২০ বছরের বন্দী জীবন থেকে মুক্তি পাচ্ছে ৩০ পরিবার। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের হস্তক্ষেপে বাড়ি থেকে বেরোনোর রাস্তার উদ্যোগ নেওয়া হয়েছে, এতে চরম খুশি তারা। কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ হানিফ এবং দেশ টেলিভিশনের প্রতি। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত ৫ এপ্রিল ২০ বছর ধরে ৩০টি পরিবারের বন্দী জীবন নিয়ে সংবাদ প্রচার করে দেশ টিভি। সংবাদটি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের দৃষ্টিগোচর হলে ওই ৩০টি পরিবারের বন্দী জীবন থেকে মুক্তি দিতে বাসা থেকে বেরোনোর রাস্তা করে দেওয়ার নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে। এমপি হানিফের এই উদ্যোগে দীর্ঘদিনের মানবেতর জীবন থেকে মুক্তি পেতে যাচ্ছে ৩০টি পরিবার, তাই বেজায় খুশি তারা। কৃতজ্ঞতা জানিয়েছেন মাহবুবুল আলম হানিফ এমপির প্রতি, সেই সাথে দেশ টিভিকেও ধন্যবাদ জানাতে ভোলেননি তারা। এখানে আমরা বস্তির মধ্যে আরো থাকতাম, ৩০টা পরিবার, কেউ দেখাশোনা করতো না, পরে দেশ টিভির মাধ্যম দিয়ে এই জিনিসটা প্রচার হলো। জেলখানার মতো বাস করছি, আমাদের রাস্তা নাই, ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। শুনছি এমপি মহোদয় আমাদেরকে রাস্তা দেখানো ইয়ে করেছে, আমরা খুব খুশি। আমরা অনেক কষ্ট করেছি এতদিন ধরে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে আমাদের রাস্তার জন্য অনেক চেষ্টা চলছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রাস্তা করে দেওয়ার জন্য পরিদর্শন করেছেন স্থানটি। এমপি মহোদয়ের নির্দেশে তাদের বের হওয়ার রাস্তা সহ সকল ধরনের সুযোগ সুবিধার জন্য কাজ করছেন বলেও জানান এই কর্মকর্তা। সাব রেজিস্ট্রি অফিসের দেওয়াল আছে, এই নির্মাণ করার ফলে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। যদি পৌরসভা উদ্যোগ নেয় তাহলে আমাদের এই থেকে পর্যায় থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং আন্তরিকতা সবই দিব। আর মই বেয়ে নয়, নির্ধারিত রাস্তা দিয়েই চলাচল করবেন তারা। ২০ বছরের বন্দি জীবন থেকে মিলবে মুক্তি, এমনটাই প্রত্যাশা এখানকার বাসিন্দাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।